আপনাদের হাতটা দেখুন আস্তে আপনাদের হাতটা দেখুন সবাই করাকে বসতে লক্ষ্মী করমূলে তো সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে করদর্শনম সকাল বেলায় করদর্শন করতে হয় যে যেখানে কীর্তন শুনছেন মন দিয়ে শুনুন ঘুম থেকে উঠে আগামী কাল থেকে আপনারা এই কাজগুলো কয়েকটা করুন দেখুন আপনাদের জীবন পাল্টে যায় কিনা বহু জন কীর্তন শোনার পর আমাকে ফোন করে বলেছে প্রদীপ বাবু অমানুষ থেকে মানুষ হয়ে গেলাম অচৈতন্য ছিলাম চৈতন্য জেগে গেলাম আপনার কীর্তন শোনার পর আপনাদেরকে বলে যাই আগামী কাল সকাল থেকে প্লেন হয়ে গেল ভাই আগামী কাল সকাল থেকে রিভার্ব দাও আগামী কাল সকাল থেকে আগামী কাল সকাল থেকে আপনারা কয়েকটা কাজ করবেন মিলিয়ে দেখবেন বেশি করতে হবে না এক মাস করবেন আপনার জীবন সুন্দর হচ্ছে কিনা সকালে ঘুম থেকে উঠবেন উঠে কি করবেন উঠে আপনি প্রথমে হাতটাকে দেখবেন এদিকে এদিকে ঘুম থেকে উঠে প্রথমে স্মৃতি শাস্ত্র বলল নিজের হাতটাকে দেখতে হয় কেন করাগ্গে বসতে লক্ষ্মী করমূলে তো সরস্বতী করমধ্যে গোবিন্দম এখানে কি আছে এখানে মা লক্ষ্মী সবাই জেনে নিন তাকিয়ে নিন স্মৃতিশাস্ত্র বলল প্রত্যেকটি মানুষের এই জায়গাতে কি আছে মা লক্ষ্মী করমূলে তো সরস্বতী এখানে মা সরস্বতী করমধ্যে গোবিন্দম এখানে ভগবান কৃষ্ণ প্রভাতে করদর্শনম সকালবেলায় নিজের হাতটা দেখবেন বাস এইবার কি করবেন যদি কারো সময় থাকে স্নান করে গোবিন্দ চরণে তুলসী পত্র দিয়ে গুরুমন্ত্র জপ করবেন যদি কারো সময় না থাকে বিছানাতেই আপনি গুরুমন্ত্র ভজন করবেন প্রশ্ন করবেন প্রদীপ বাবু বিছানা অপবিত্র জায়গা ওখানে কিভাবে গুরুমন্ত্র জপ করব মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথা তথা সব জায়গায় মন্ত্র ভজন করা যায় কি বললাম খাইতে শুইতে যথা তথা মন্ত্র ভজন করা যায় মন্ত্রে কোনো সময়ের ব্যাপার নাই কোনো জায়গার ব্যাপার নাই কোনো পবিত্রতা অপবিত্র ব্যাপার নাই অনেকে দেখবেন বাড়িতে কেউ মারা গেলে দেবদেবীর মন্দিরে আপনি পুজো করতে পাবেন না কিন্তু ভগবানের নাম জপ আপনি করতে পাবেন খুব ভালো করে শুনলেন অনেকের বাড়িতে মারা গেলে কি করে একবারে জপ টপ সব বন্ধ করে দেয় না নিয়ম নয় আপনি ভগবানের নাম করতে পারবেন পুজো পাঠ বন্ধ করবেন কিন্তু আপনি আসনে বসে নাম জপ করতে পারবেন কোনো অসুবিধা নেই কারণ মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায় তার প্রমাণ কি দেখবেন ছোট্ট একটা ছেলে তার নাম গোপাল মহাপ্রভু যখন নীলাচলে গিয়েছিল গোপাল বলে বাচ্চা ছেলেটা মহাপ্রভুর সঙ্গে গিয়েছিল মহাপ্রভু একবার পায়খানায় বসেছিল জীবটাকে দাঁত দিয়ে চেপে যখন পায়খানা থেকে ফিরল মহাপ্রভু তখন জিজ্ঞেস করছে গোপাল প্রভু তুমি যখন পায়খানায় বসেছিলে জীবটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলে কেন তখন মহাপ্রভু বলেছিল গোপাল তুই বুঝবি না আসলে ওই অবস্থায় যদি আমি হরিনাম করে দিই আমার পাপ হয়ে যাবে সঙ্গে সঙ্গে বলেছে আচ্ছা প্রভু কুরুক্ষেত্রে যুদ্ধে ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন কি বলেছেন মৃত্যুকালে কেউ যদি আমায় স্মরণ করতে পারে তবে তাকে বৈকুণ্ঠ প্রাপ্ত করে দিই আচ্ছা প্রভু কোনো মানুষ যদি বাথরুমে গেছে প্রচণ্ড বুকে ব্যথা যন্ত্রণার বেরোতে পারছে না তবে কি সে কৃষ্ণ নাম করতে পারবে না মহাপ্রভু তখন গোপালকে বলেছিল গোপাল তোর কাছ থেকে আজকে আমি একটা দারুণ শিক্ষা পেলাম হরিনাম সব অবস্থায় করা যায় আজ থেকে তুই হলি আমার গোপাল গুরু ওই জন্য যদি কারো সময় না থাকে আপনার বিছানাতে গুরুমন্ত্র জপ করুন আর যদি সময় থাকে পবিত্রভাবে সকালবেলায় জপ করুন এইবার বিছানা থেকে যখন নামবেন মায়েরা তখন আপনারা যে মাটিতে পা দেবেন ওই মাটিতে পা দেবার আগে মাটিটাকে একবার প্রণাম করবেন কেন বিদেশ থেকে যখন কোনো লোক ফ্লাইটে করে এই দেশে আসে এই মাটিতে নামার আগে মাটিটাকে প্রণাম করে এটা ভারতবর্ষের মাটি এটা ভগবানের মাটি এখানে প্রণাম করতে হয় আবার লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন কি বলছে যে প্রণাম করবেন আপনি মাটিটাকে মায়েরা বাঁ পাটা আগে নামাবেন আর দাদা ভাইয়েরা ডান পাটা আগে নামাবেন কেন মায়েরা বাঁ পাটা আগে নামাবেন আর ছেলেরা ডান পা আগে নামাবেন এবার আপনি সমস্ত প্রাতঃক্রিয়া সম্পন্ন করে স্নান করে ভগবানের পুজো টুজো করে আপনি বেরিয়ে যান নিজের কাজে প্রতিদিন যদি এই কাজটা করতে পারেন আপনার কাজ আছে আত্মহত্যা করা মহাপাপ যারা কীর্তন শুনতে এসছেন সকলের কাছে প্রদীপ পালের নিবেদন কথা যদি অমৃতের সমান হয় কথাই মানুষের জীবন পরিবর্তন করে গান খুব একটা পরিবর্তন করতে পারে না কথার দ্বারা মানুষ আপ্লুত হয়ে বিভোর হয়ে যায়
তাই আপনাদের কাছে নিবেদন রইল যদি ঘরে কোনো বিপদ হয় ঘরে কোনো অশান্তি হয় আপনাকে কেউ দেখতে পাচ্ছে না আপনি কারো কাছে কোনো কথা বলবেন না এই দামি দামি কথাগুলো শুনে নিন আপনার বাড়িতে আপনাকে কেউ দেখতে পাচ্ছে না আপনাকে খারাপ কথা বলছে ওই কথাটা আপনি পাড়ার পাঁচজনকে শোনাবেন না ও আরো পাঁচজনকে শুনিয়ে আপনার দুঃখটা ছড়িয়ে দেবে যদি মনের মধ্যে কোনো দুঃখ থাকে মায়েরা তবে দুই জায়গায় বলবেন কোথায় কোথায় অনেকের মনে জ্বালা থাকে অনেকের মনে যন্ত্রণা থাকে দুই জায়গায় বলবেন একটি গুরুচরণে একটি গোবিন্দের চরণে গুরু হলো বাবার মতো গুরুর কাছে মনের কথা খুলে বলুন গুরু আপনার সমস্যা সমাধান করবে ভগবান হলো বাবার মতো মন্দিরে গিয়ে নিরজনে বসে আপনি এক এক করে বলুন ভগবান আপনার সমস্যা সমাধান করবে তাই দুঃখের কথা যন্ত্রণের কথা কাউকে বলবেন না একটা কথা বলি সংসারে কারো কথায় আপনি আত্মহত্যা করবেন না জেনে রাখবেন মনে রাখবেন আপনি মরে গেলে আপনি চলে যাবেন আপনার সংসারে দুদিন কাঁদবে আপনার ছবিটা দিব্যি দেওয়ালে টাঙানো থাকবে ফুলের মালা থাকবে আপনি চলে যাবেন আপনার সংসার যেমনটা তেমন চলবে কারো কথায় কারো যন্ত্রণায় আপনি নিজেকে শেষ করে দেবেন না শাস্ত্র কি বললো দেখুন গাজলে একটি বাড়ি ভাড়া নিয়েছেন আপনি যে বাড়ি ভাড়া নিয়েছেন মালিকের কাছ থেকে সেই বাড়ির দেওয়ালগুলো যদি আপনি ভেঙে দিন সেই বাড়িটাকে নষ্ট করে দিন মালিক কিন্তু আপনাকে ছাড়বে না কারণ এই বাড়িটা আপনার নয় আপনি ভাড়া নিয়েছেন মালিকের কাছ থেকে খুব মনে রাখবেন কথাটা এই দেহটা আপনার নয় এই দেহটা ভগবানের কাছ থেকে আপনি ভাড়া নিয়েছেন আপনি নিজের ইচ্ছায় এই দেহটাকে আপনি শেষ করে দেবেন ভগবানের কাছে শান্তি পাবেন না আপনার আত্মা চারিদিকে ঘুরে বেড়াবে কিন্তু আত্মার শান্তি হবে না জেনে রাখুন শাস্ত্র কি বলেছে যে যেখানে আছেন বসে শুনবেন কেউ যদি আত্মহত্যা করে মরে শাস্ত্র বলছে তার সাধ্য কাজ করা উচিত নয় যদি কেউ আত্মহত্যা করে মরে সংসারে তার সাধ্য কাজ করা উচিত নয় প্রশ্ন করবেন কেন শাস্ত্র বলছে ও প্রত্যেকটা পরিবারের সঙ্গে বেঈমানি করেছে আপনার ছেলেকে আপনি 20 বছর পর্যন্ত মানুষ করলেন কোন একটা কারণবশত আপনার ছেলে আত্মহত্যা করে দিল জেনে নেবেন আপনার ছেলের সাধ্য আপনি করবেন না কেন আপনার সঙ্গে বেঈমানি করলো আপনার সঙ্গে প্রতারণা করলো শাস্ত্র বলে দিয়েছে যে আত্মহত্যা করে তার সাধ্য করা উচিত নয় সন্ন্যাই করেছে তার আত্মা মনে মনে ভাবছে আমি সংসার থেকে মুক্তি পেলাম মুক্তি পেলে না তুমি আরো যন্ত্রণা পেয়ে গেলে আপনার আত্মা চারিদিকে ঘুরে বেড়াবে আপনার আত্মা দেহপ্রাপ্ত হবে না ওই জন্য আপনাদের কাছে নিবেদন বাবা যতই যন্ত্রণা হোক যতই কষ্ট হোক আত্মহত্যা কেউ করবেন না কীর্তন খুব শিক্ষার জিনিস কীর্তন খুব প্রত্যেকটা জিনিসের মধ্যে শিক্ষা আছে মাটি যদি হয় খাঁটি মাটি যদি হয় খাঁটি সোনারি ফসল ফলি সোনারি ফসল ফলে আর মাটি যদি হয় খাঁটি মাটি মা মা মাটি যদি হয় খাঁটি তবে সোনার পুত্র হয় তবে সোনার পুত্র বিদ্যাসাগরের মা এমনি এমনি বিদ্যাসাগরের মা হয় নাই মা খালের মা নয় বিলের মা নয় সাগরের মা কেন মাথায় রাখবেন আপনারা ছেলে মেয়েকে মানুষ করতে গেলে তত্ত্বগুলো শুনবেন বিদ্যাসাগরের মা সাগরের মা হলো খালের মা নয় বিলের মা নয় প্রমাণ কি একদিন বিদ্যাসাগর মহাশয় কলকাতা থেকে তার মাকে একটা শাল এনে দিয়েছিল মা এই শালটা তুমি নাও বড় ঠান্ডা পড়েছে কিন্তু মা ওই শালটা নেয় নাই কি করেছিল মা বাক্সের ভেতরে ভরে দিয়েছিল কিছুদিন পরে বিদ্যাসাগর বলল মা আমি যে তোমাকে কলকাতা থেকে শালটা এনে দিলাম তুমি শালটা গায়ে নিচ্ছ না কেন বলছে বাবা শোন আমার পাড়া প্রতিবেশীর কত মেয়ে ঠান্ডায় থরথর করে কাঁপছে যেদিন তুই ওদের জন্য শাল আনতে পারবি সেদিন আমি গায়ে নিতে পারবো মায়েরা এরকম মা হয়েছিল বলেই তো বিদ্যাসাগর সাগরের মা হয়েছিল খালের মা নয় বিলের মা নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে আর নারী যদি অনারি হয় পুরুষ নিচে নেমে যায় নারী যদি নারীর মতো হয় একজন পুরুষ বড় হবার পেছনে একজন নারীর ভূমিকা থাকে
পৃথিবীতে আপনি যত পুরুষ দেখবেন যারা বড় হয়ে গেছে প্রায় পুরুষের পেছন পেছন নারীর একটা যোগ আছে সাহায্য আছে আপনি প্রমাণ চান নারী ছিল পদ্মাবতী জয়দেবকে গোবিন্দ চরণ পাইয়ে দিয়েছিল নারী ছিল রামী রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল নারী ছিল রামকৃষ্ণদেবের স্ত্রী শারদা মা তিনি যদি পাশে না থাকতেন তবে রামকৃষ্ণদেব কোনোদিন কি পরমহংস হতেন না আপনি কৃষ্ণকে ভজন করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু প্রত্যেকের কাছে নিবেদন রইল আপনাদের বাড়িতে যে দুটো দেবদেবী আছে সেই দেবদেবী দুটোকে আপনারা ভজন করুন আমি যতগুলো কথা বলবো আপনারা কান খুলে শুনে নিয়ে যান জীবনে আপনাদের লাভ হয়ে যাবে মায়ের মতো আপন পৃথিবীতে কেউ নাই বাবার মতো আপন কিছুতে কেউ নাই দেখবেন যখন শিবরাত্রির সময় হোক কি শ্রাবণ মাসে হোক এখানকার ছেলেরা বা বিভিন্ন জায়গার ছেলেরা দল বেঁধে শিবলিঙ্গে জল ঢেতে যায় জল ঢালতে যায় 10 কিলোমিটার 20 কিলোমিটার ভালো এটা আমার দেখে খুব ভালো লাগে কিন্তু আমার প্রশ্ন আছে তাদের কাছে কেন 10 কিলোমিটার হেঁটে হেঁটে শিবলিঙ্গে জল ঢালতে গেলে তোমার বাবা যখন গ্রীষ্মকালে কষ্ট করে এসে বাড়িতে বসে থাকে এক গ্লাস জল বাবার হাতে তুলে দিয়েছিলে তো এক গ্লাস জল যদি বাবার হাতে তুলে দিয়েছিলে তবে বাবা ভোলাকে জল দেওয়া তোমার সার্থক হবে তোমার মা ছটফট ছটফট করছে কষ্ট যন্ত্রণায় তখন মাকে তুমি জল দিয়েছিলে তো কেউ জল দেয় নাই কিন্তু বাবাকে জল দিতে যাচ্ছে বাবা ভোলা যেন বলতে চাইছে আমাকে জল দেবার আগে তুই ওইখানে আগে জল দে জীবন্ত বাবা যেখানে বসে আছে জীবন্ত মা যেন যেখানে বসে আছে জেনে নিন আপনারা দুর্গার অষ্টমীর সময় মা দুর্গার পুজোর সময় অনেক ছেলে মেয়েরা দেখবেন দুর্গার অষ্টমী করে পুষ্পাঞ্জলি দিতে যায় নিজে জামা কাপড় ভালো কেনে ছেলে মেয়েদেরকে দেয় মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দেবার সময় মা দুর্গা যেন বলতে চায় হ্যারে মাটির প্রতিমা পূজিস রে তুই আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর আমাকে দেবার আগে যদি তোর জীবন্ত বাবা মাকে দিস তবে তোর খুশি নইলে খুশি নয় যে যেখানে বসে আছেন মা বাবা কেমন একটু মন দিয়ে শুনবেন মা কাকে বলে এইদিকে রাত্রিবেলায় গভীর রাত্রিতে কোনো ছেলে যখন বাড়ি ফিরবে বাড়ির সবাই যখন ঘুমাবে একজন দেখবেন বাড়ির দরজাটা খুলছাড় বেরোচ্ছে তিনি হচ্ছেন মা বাবা দেখবেন দরজার সামনে বসেই থাকে খোকা যতক্ষণ না এলো যদি না আসে তো বাবা লণ্ঠনের আলোটাকে নিয়ে অন্ধকারে খোকা খোকা বলে খুঁজতে থাকে বাবা হওয়ার যে কি যন্ত্রণা মা হওয়ার কি যন্ত্রণা যারা হয়েছে তারা জানে যারা এখনো জানে হয় নাই তারা বুঝতে পারে নাই মায়ের মতো আপন কেউ হয় না সবচাইতে লজ্জার ব্যাপার একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয় সেই ছেলে বড় হয়ে যখন গাজলে বা অন্য কোনো জায়গাতে বড় ফ্ল্যাট কেনে তখন আত্মীয় স্বজন সবার জায়গা হয় বাবা কিন্তু মা বাবার জায়গা সেখানে হয় না কত লজ্জার ব্যাপার আমাদের কীর্তন শুনে কি লাভ হবে যদি মানুষ হতে না পারলেন কীর্তন শুনে কি লাভ হবে যদি বিবেক জন্মাতে না পারলেন কীর্তন শুনে কি লাভ হবে যদি নিজেকে মনুষ্যত্ব প্রকাশ করতে না পারলেন মায়ের মতো আপন কেউ হয় না মা যখন রান্না করে সব ছেলেরা রান্না খাবার খেয়ে চলে যায় সবাইকে মাছের বড় বড় পিসগুলো দিয়ে দেয় ছোট পিসটা শেষে মা নেয় তবু অভিমান করে না অজামিল চোর ছিল ডাকাত ছিল চরিত্রহীন ছিল মাতাল ছিল ছেলের নাম কি রেখেছিল মা নারায়ণ কে রেখেছিল অজামিল রাখে নাই স্বামী যদি চোর হয় ডাকাত হয় স্ত্রী যদি ভক্তিমতী হয় স্বামী রাস্তায় আসতে বাধ্য স্ত্রী যদি বেঁকে যায় স্বামীর ক্ষমতা নাই স্ত্রীকে সোজা পথে আনতে পারে এ হচ্ছে একবারে নিয়ম বাস্তবে দেখবেন কোনো সংসারে কোনো স্ত্রী যদি খুব ভক্ত হয় দেখবেন তার স্বামী যদি চোর মাতাল হয় দেখবেন আস্তে আস্তে লাইনে আসে কিন্তু কোনো স্বামী যদি কৃষ্ণ ভক্ত হয় তার স্ত্রী যদি ভক্ত না ভক্তি না করে দেখবেন তাকে রাস্তায় আনা বড় কঠিন হয়ে যায় তাই জন্য আপনাদের বলে যায় ওই অজামিল খুব ডাকাত ছিল চোর ছিল চরিত্রহীন মাতাল ছিল চুরি করতো ডাকাতি করতো একদিন তার বাড়িতে হ্যাঁ একজন সাধু বাবা এসেছিল অজামিলের স্ত্রী ভক্তি করে তাকে সেবা করেছিল অজামিলের স্ত্রীর গর্ভে তখন সন্তান ছিল সেই সন্তানটা হচ্ছে 9 নম্বর সন্তান সেই সন্তান যখন ছিল তখন সেবা করালো বলে বৈষ্ণব বলল বাবা ওরে মা তুই যে সেবা করালি এই দেখ আশীর্বাদ দিয়ে গেলাম তোর যে সন্তানটা হবে কৃষ্ণ ভক্ত হবে তবে ছেলে যদি হয় ওই ছেলের নাম রাখবি নারায়ণ বাবা
বাবা চোর হোক ডাকাতকার মস্তান হোক ছেলেকে কে না ভালোবাসে এই অজামিল নারায়ণ নাম করতে করতে এত পাপ করেছিল এই নারায়ণের নাম করতে করতে পাপ মুক্ত হয়েছিল একদিন অজামিল নর্দমার মধ্যে দাঁড়িয়ে আছে তো নর্দমাতে হঠাৎ পড়ে গেল মাথা ঘুরে তখন চিৎকার করলো নারায়ণ নারায়ণ বলে ভগবান নারায়ণ দূত পাঠিয়ে দিলেন অজামিল মারা গেল অজামিলের জায়গা হয়ে গেল স্বর্গে ওই জন্য আমি আপনাদের বারবার নিবেদন রাখবো ছেলের নাম কৃষ্ণ ছেলের নাম বিষ্ণু ছেলের নাম নারায়ণ ডাকবেন ছেলেকে দিনের মাথায় দশ বার ডাকবেন নারায়ণ বলে কৃষ্ণ বলে বিষ্ণু বলে আটবার ভালোভাবে ডাকবেন দু একবার গাল দেবেন তাতে কোনো খুশি নাই কিন্তু আটবার তো ভালোভাবে ডাকবেন আপনার কৃষ্ণ নাম করার সময় নাই ছেলেকে দিয়ে কিন্তু আপনার কৃষ্ণ নাম হয়ে যাবে একটু আপনাদের বলে যায় যে শিবলিঙ্গে আপনার জল দেবেন গঙ্গা জল দিলে ভালো না পেলে হ্যান্ড পাম্পে জল দিলেও ভগবান খুশি শিব শিবের আরেক নাম কি আশুতোষ মানে অল্পতেই শিব সন্তোষ ওই জন্য আশুতোষ একটা দামি কথা জেনে নিন আপনারা শিবলিঙ্গে যখন জল দেবেন সবাই তো দেন কোন দিকে মুখ করে জল দিতে হয় কারো জানা আছে আপনারা তো যেদিকে পাচ্ছেন সেদিকে জল দিয়ে দিচ্ছেন শাস্ত্র কি বলছে দেখুন যখনই আপনি শিবলিঙ্গে জল দেবেন তখন আপনি উত্তর দিকে মুখ করে জল দেবেন খুব মাথায় রাখবেন শিবলিঙ্গে যখন মায়েরা জল দেবেন উত্তর দিকে মুখ করে জল দেবেন আর যখন আপনি আচমন করবেন মন্দিরে তখন উত্তর দিকে বসতে হবে না যে কোনো আচমন করতে গেলে আপনাকে পূর্ব দিকে মুখ করে আচমন করতে হবে শাস্ত্র বলছে আমি বলি নাই কি বলছে পূর্ব দিকে মুখ করে আপনাকে আচমন করতে হবে তো লক্ষ্য করুন আর একটা আশ্চর্য কথা শুনে নিন আপনার যে শিবলিঙ্গে বেলপাতা দিন এই বেলপাতা কিন্তু সোমবার দিন তুলতে নাই সবাই তো সোমবার দিন বেলপাতা দিন কিন্তু খুব মন দিয়ে শুনে নিন সোমবার দিন বেলপাতা তুলতে নাই যদি সোমবার দিন কেউ বেলপাতা তুলে বাবা শিবলিঙ্গে দিন তাহলে আপনি অন্যায় করছেন পাপ করছেন আপনাকে আগের দিন তুলতে হবে দুদিন আগে তুললে অসুবিধা নেই যদি আপনি একটা পাত্রের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন আপনার কোনো অসুবিধা নেই গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত যতই থাক না কেন ও তো ক্ষণিকের সুখ কিন্তু হরিবাসরে এসে ঘরের চিন্তা বাদ দিয়ে গোবিন্দের চিন্তা করছেন মহাপ্রভুর চিন্তা করছেন এ পরম প্রেমময় সুখ যিনি অনুভব করতে পেরেছেন তিনি আসতে পেরেছেন যিনি অনুভব করতে পারেন নাই তিনি আসতে পারেন নাই আজকে স্বয়ং মহাপ্রভু যিনি প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দেবেন বলে অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে আহ্বান করলেন মহাপ্রভু যদি না আসতেন আমাদের মতো অধম জীবকে উদ্ধার করতে কেউ পারতেন না তিনি এসেছিলেন নামের ডালি নিয়ে অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে আহ্বান করলেন মায়েরা টুলু ধুয়ে দেবেন ভগবান আসবে এসো গৌর হরি এসো গৌর ও হরি এসো গৌর হরি এসো গৌর হরি ডাক যদি সঠিক হয় ভগবান আসতে বাধ্য হয় আপনার দরখাস্তের বয়ান যদি ভালো হয় পারমিশন খুব তাড়াতাড়ি হয় ভগবানকে ডাকবেন আমি আপনাদের বলবো চার ঘন্টা ধরে ডাকার আপনার দরকার নেই যদি আপনার সময় না থাকে আপনি পাঁচ মিনিট ডাকবেন ওই পাঁচ মিনিটটা যেন আপনার পাক্কা হয় ওর মধ্যে কোনো খাদ না থাকে যেটুকু ডাকবেন যতক্ষণ ডাকবেন একবারে ভক্তি ভরে প্রেম ভরে ডাকবেন দেখবেন লাভ তো আপনার অবশ্যই হবে কারণ ভগবানকে ডাকতে গেলে আকুলতা ব্যাকুলতা চাই অস্থির হয়ে গেলে হবে না চঞ্চল হয়ে গেলে হবে না স্থির থাকতে হবে এই জন্য যখনই আপনি কীর্তনের আসরে আসবেন তখন মাথায় রাখবেন ভগবানকে কি দেব না দেব আমার মনটাকে গোবিন্দের চরণে দেব যার মন চঞ্চল জীবনে তার কোনোদিন উন্নতি নাই যার মন স্থির তিনি গোবিন্দচরণ লাভ করতে পারেন একবার লক্ষ্য করুন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবকে জিজ্ঞেস করেছিল ঠাকুর তুমি যে বলো মা খা মা খা
মা কি তোমার হাতে খাই ঠাকুর বলেছিল হ্যাঁ খাই বলছে কই আমি ডাকি তখন খাই না আর তুমি ডাকলে খাই কেন ঠাকুর বলল ডাকার মতো ডাকলে মা খাই তখন বিবেকানন্দ বলেছিল আমিও তো ডাকলাম কই খেলো না কেন তখন ঠাকুর বলল আরে ডাকার মধ্যে আকুলতা চাই ব্যাকুলতা চাই মা খাবে রামকৃষ্ণদেব বলল আমি তো বুঝদা বিবেকানন্দ বলল আমি তো বুঝতেই পারলাম না আকুলতা ব্যাকুলতা কাকে বলে রামকৃষ্ণদেব বিবেকানন্দকে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে জলের মধ্যে বসিয়ে দিয়ে বিবেকানন্দের ঘাড়ে কিছুক্ষণ চেপে বসে রইল যখন চেপে বসেছে যখন উঠল রামকৃষ্ণদেব তখন বিবেকানন্দ বলছে ঠাকুর এ তোমার কাণ্ডজ্ঞান খুব খারাপ এই জলের মধ্যে আমাকে ডুবিয়ে দিয়ে তুমি দিব্যি আমার ঘাড়ে বসে বললে আর আমার তো ভেতর টাকুপাকু করছিল এই বুঝি প্রাণটা চলে যাবে ওরে ভগবানকে ডাকবার সময় তোর যদি মন এরকম আকুপাকু করে ভগবান কি না এসে থাকতে পারে ভগবানকে ডাকার জন্য আকুলতা দরকার আবার রামকৃষ্ণদেব বলেছেন যদি আপনার বাড়িতে কেউ যায় আপনি তাকে মিষ্টি জল না দিতে পারেন দুটো মিষ্টি জল নাও দিতে পারেন দুটো মিষ্টি কথা অন্তত তাকে বলুন দেখবেন কৃপা হয়ে যাবে ভগবানের কাছে গেলে কিছু দেবেন না দেবেন নিজের মনটুকু দেবেন গোবিন্দ কৃপা আপনার হয়ে যাবে এসো গৌর হরি এসো গৌর হরি কৃষ্ণ যখন কারাগারে জন্ম নিয়েছিল মাইরা কৃষ্ণ যখন কারাগারে জন্ম নেয় নাই কারাগারটা অন্ধকার ছিল কিন্তু যখনই কারাগারে জন্ম নিল কারাগার আলো হয়ে গেল এখানে আপনারা সবাই জেনে নিন আপনাদের প্রত্যেকটা শরীর একটা কারাগার আছে এই কারাগারটার নাম কি হৃদয় কারাগার যিনি কৃষ্ণ কথা হরি কথা শোনেন তার হৃদয় কারাগার চিরকাল আলোকিত হয়ে যায় আর যিনি হরি নাম শোনেন না কৃষ্ণ নাম শোনেন না তার হৃদয় কারাগার চিরকাল অন্ধকার হয়ে যায় এই জন্য আপনাদের এই হৃদয় কারাগার যাতে চিরকাল আলোকিত হয়ে থাকে ভগবানের বাস এই জায়গায় হয় তার জন্য তৈরি করুন ভগবানকে এখানে রাখতে গেলে এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার আছে যত পরিষ্কার করবেন তত আপনার লাভ হবে এই জন্য নির্মল করতে হবে পরিষ্কার করতে হবে দেখবেন আপনার জীবন সুন্দর হবে মহাপ্রভু কি করেছেন সবাই লক্ষ্য করবেন মহাপ্রভু কি করলেন না যিনি ব্রজের বাকাশেন তিনি গৌর হয়ে কলির জীবে দাঁড়িয়ে এলেন সবাই মিলে তালি দিয়ে এই গানটা গাইতে গাইতে আমরা লীলার মধ্যে প্রবেশ করব সবাই এসেছে ব্রজের বাঁকা সবাই হাত তুলুন সবাই হাত তুলুন একসঙ্গে এবং তালি একসঙ্গে হবে ভগবান আপনাদের কৃপা করবেন যদি আপনারা তালি দিতে পারেন এ তালির বিরাট মাহাত্ম্য আছে হ্যাঁ দাঁড়ান 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 তালি দেবেন হাত তুলে থাকুন এ প্রদীপ পাল দেখতে পাচ্ছে না পাচ্ছে একজন দেখতে পাচ্ছেন তিনি ভগবান কে ফাঁকি দিচ্ছেন না দিচ্ছেন সেটা আমার কথা নয় আমার চোখ আপনাকে নাও দেখতে পারে কিন্তু ভগবান দেখতে পাচ্ছে তালি দেবেন কেন এইদিকে তালি দেবেন কেন বাড়িতে একটা বড় গাছ আছে গাছের নিচে সন্ধ্যাবেলায় তিনবার তালি দেবেন এক দুই তিন দেখবেন গাছ থেকে যত পাখি আছে সব পাখি উড়ে চলে যাবে এখানে তত্ত্ব বলছে দেহটা একটা গাছ আমাদের পাখি কি কাম ক্রোধ লোভ মহামদমাশ্চর্য যদি কেউ তালি দিতে পারে কাম ক্রোধ লোভ মহামদমাশ্চর্য সব পাখিগুলো গোবিন্দ চরণে চলে যাবে আর তালি দেবেন কেন যদি এরকম করে কেউ তালি মারতে পারে তবে তার কি হয় না তার হাতে কোনোদিন প্যারালাইসিস হয় না বিজ্ঞান বলছে আপনি প্রেম সে তালি দেবেন দেখবেন গোবিন্দের কৃপা হয়ে যাবে গানটা গাইব সবাই একসঙ্গে তালি দেবেন এসেছে ব্রজের মাকা তালি এসেছে ব্রজের মাকা কালো সখা প্রফুল্ল তোমার বাড়ি থেকে ফোন এসছে তুমি বাড়িতে তাড়াতাড়ি যাও নেতাজি পল্লীর প্রফুল্ল সরকার এবং মামনির মা আপনাদের বাড়ি যাওয়ার জন্য অনুরোধ করছি বাড়ি থেকে খবর এসছে বেশ এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আজ তোদের এই নদী এগুলো ধ্বনি এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আজ তোদের এই নদী এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আজ তোদের এই নদী আজ এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আজ এসেছে ব্রজের মাথা কালো সখা দেখবি আই তোদের এই নদী আই এসেছে ব্রজের মাথা কালো সখা দেখবি আই তোদের এই নদী আই পরীক্ষা করা
করা হচ্ছে এই যতক্ষণ গানটা গাইবো কে তালি দিতে পারেন দুই মিনিট দেওয়ার পর চুপচাপ নামিয়ে দেবেন তা বললে হবে একসঙ্গে গাইতে হবে আনন্দে দেখবেন শরীর ফিট থাকবে মন ফিট থাকবে ভগবানের চরণে নিবেদন হবে এখন আমরা কুঁড়ে হয়ে গেছি তাই তো রোগের ভিড় হচ্ছে শরীরে হাত তালি দিন আনন্দে থাকুন যত আনন্দে থাকবেন টেনশন মুক্ত থাকবেন গোবিন্দের কৃপা পাবেন দেখবেন আনন্দময় ভগবান আপনাকে কৃপা করবে বেশ সকলের চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানালাম আমাকে আপনারা মস্তক মুন্ডন অবস্থায় দেখছেন একটাই কারণ মাসখানেক হলো আমার মা আমাকে ছেড়ে চলে গেছেন বাবা গেছেন দু বছর আগে ইতিমধ্যে অনেক গান আমি পড়তে পারিনি যেতে পারিনি মায়ের সমস্ত ক্রিয়া সম্পন্ন করে আমি বেরিয়েছি অগ্রহায়ণ মাসের দু তারিখ থেকে যেহেতু রাস উৎসব লোকে প্রচুর গান এই জন্য সবাইকে আমাকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে হয়েছে আপনারা সকলে মিলে কীর্তন গান শুনবেন আজকে এরকম এক নারীর কথা বলবো যে নারী একজন পুরুষকে ভালোবাসার পর সেই পুরুষকে গোবিন্দচরণ পাইয়ে দিয়েছিল সেই নারীর নাম কি মা চিন্তামণি পতিতালয়ে বাস করে বিল্বমঙ্গল ঠাকুরকে বৃন্দাবনে রাধা গোবিন্দের চরণ পাইয়ে দিয়েছিল আগে আপনাদের জানতে হবে যে বিল্বমঙ্গলের জন্ম কোথা থেকে কিভাবে বিল্বমঙ্গলের জন্ম হলো বলছে দক্ষিণ দেশের একজন ব্রাহ্মণ ছিলেন এই ব্রাহ্মণের নাম শিবশঙ্কর রায় একটু মাথায় রাখবেন কথাগুলো ব্রাহ্মণের নাম হচ্ছে শিবশঙ্কর রায় তার স্ত্রীর নাম হচ্ছে ভবানী দেবী মায়েরা গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাক একটা জিনিস না থাকলে দেখবেন মেয়েদের মনে সুখ থাকে না কি বলুন তো মেয়েদের গাড়িতে আনন্দ নাই বাড়িতে আনন্দ নাই সব কিছু পেয়ে একটা জিনিস না পেলে কোনোদিন আনন্দ নাই কোনটা যদি কোনো মেয়ের কোলে সন্তান নিত্য না করে যদি কোনো মা মেয়ে মা না হতে পারে তবে তার জীবনটা বৃথা হয়ে যায় যেমন একটা জমি যদি উর্বর না হয় বীজ ফেললে গাছ হবে না সেই জমির যেমন কোনো দাম থাকবে না সেরকম কোনো মা যদি একবার মাতৃত্ব গ্রহণ করতে না পারে মা হতে না পারে পরের ছেলেরা যখন তাদের মাকে মা বলে ডাকে তখন তার হৃদয়ে বড় কষ্ট হয় এই বিল্বমঙ্গলের জন্ম কীভাবে না বাবার নাম হচ্ছে শিবশঙ্কর রায় আর মায়ের নাম হচ্ছে ভবানী দেবী ভবানী দেবী প্রত্যেকটি দেবদেবীর মন্দিরে গিয়েছিল সন্তান পাওয়ার জন্যে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তারা জানেন কোনো মা যদি মা না হতে পারে কোনো মেয়ে যদি মা না হতে পারে কত দেবতার মন্দিরে কত ভগবানের মন্দিরে বারবার আচার খায় যে যা বলে তার কথা শুনে একটা সন্তানের জন্যে তো ভবানী দেবী প্রত্যেকটি দেব মন্দিরে গিয়েছিল মা কিন্তু সন্তান পায় নাই একদিন কি করলো পাড়ার মেয়েরা বললো ভবানী তুই তো সব দেবদেবীর মন্দিরে গেলি একটা দেবদেবীর মন্দিরে যা বলে কোন দেবতা বাবা ভোলানাথের মন্দিরে যা সবাই লক্ষ্য করুন ভবানী দেবী গলায় কাপড়টা নিয়ে শিবলিঙ্গে গেলেন সোমবার দিন বেলপাতা গঙ্গা জল নিয়ে সবাই উলুধ্বনি দেবেন গলায় কাপড় নিয়ে বসে আছে সবাই মিলে একসঙ্গে বাবা ভোলানাথ কি মায়েরা আমার দিকে তাকান ভক্তি ভরে বসেছিল কে ভবানী দেবী এরকম করে আঁচলটা পেতেছে একটি বেলপাতা ভবানী দেবীর আঁচলে পড়েছে ভবানী দেবী জানতে পারলো এই বেলপাতা দিল মানে বাবা আশীর্বাদ করে বললো ভবানী তুই যে ভক্তি ভরে আমার কাছে এলি আমি তোকে আশীর্বাদ করলাম এই বেলপাতাটা তোর তোর আঁচলে পড়লো তোর ছেলের নাম হবে বিল্বমঙ্গল মায়েরা বিল্বমঙ্গল যখন পেটে এলো মাথায় রাখবেন বিল্বমঙ্গল যখন পেটে এলো আপনাদেরকে একটু জানতে হবে যে মেয়েদের পেটে বাচ্চা এলে কি কি নিয়ম পালন করতে হয় মেয়েদের পেটে বাচ্চা থাকলে মায়েরা সবাই লক্ষ্য করবেন যত পবিত্রভাবে থাকবেন তত কিন্তু আপনার সন্তান পবিত্র হবে আপনার চলা যেমন হবে বাচ্চার চলা তেমন হবে আপনার বলা যেমন হবে বাচ্চার বলা তেমন হবে আপনার দেখা যেমন হবে বাচ্চার দেখা তেমন হবে যতজন কীর্তন শুনতে এসছেন মাথায় রাখবেন আপনি যখন বাবা হয়ে গেলেন তখন মাথায় রাখতে হবে আমার চলা যেন ভালো হয় বলা যেন ভালো হয় আপনি যখন মা হয়ে গেলেন আপনাকে মাথায় রাখতে হবে আমার চলা যেন ভালো হয় আমার বলা যেন ভালো হয় যদি আপনাদের চলা ভালো ভালো হয় তাহলে আপনার বাচ্চা ভালো হবে শাস্ত্র বলেছে মাটি যদি হয় খাঁটি সোনার ফসল ফলে সবাই লক্ষ্য করুন ভবানী দেবীর গর্ভে সন্তান এলো দশ মাস দশ দিন পরে সন্তানটির নাম কি হলো না বিল্বমঙ্গল যে গ্রামে বিল্বমঙ্গল জন্ম নিয়েছে সেই গ্রামটার নাম কি কৃষ্ণ বেন্না গ্রাম আপনাদের জায়গার নাম যেমন গাজল সেরকম যে গ্রামে জন্ম নিল সেই গ্রামটার নাম কি কৃষ্ণ বেন্না গ্রাম
এবং যে গ্রামে মায়েরা জন্ম নিল তার পাশ দিয়ে একটা নদী পেরিয়ে যাচ্ছিল ওই নদীটার নাম কি কৃষ্ণবেন্না নদী পদকর্তা বললেন বিল্লমঙ্গল কোথায় জন্ম নিল কৃষ্ণবেন্না নদীর তীরে কৃষ্ণবেন্না গ্রাম কথায় আসি জন্ম নিল উলুধ্বনি বিল্ল ঠাকুর না ছেলের নাম রাখা হলো কি মা বিল্লমঙ্গল মায়েরা কিছু মনে করবেন না আপনাদের বাচ্চাদের নাম আপনারা রাখছেন কিন্তু খুব মাথায় রাখবেন বাচ্চাদের নাম ভগবানের নামের সঙ্গে রাখবেন আমি একটা সুন্দর কথা বলে দিই বিল্লমঙ্গল কি হলো না বিল্লমঙ্গল যখন আস্তে আস্তে বড় হলো বাবা ওই বিল্লমঙ্গল বিধি তখন কপালে লিখে দিল বিল্ল রে তোর কপালে এই লিখে দিলাম তোর যখন পাঁচ বছর বয়স হবে তুই মা হারা হয়ে যাবি বিধির বিধান কে করে খণ্ডন এরা বলুন তো একটু চিৎকার করে দেখবো আপনারা কেমন কীর্তন শুনছেন বিল্লমঙ্গলের কত বছর বয়সে মা হারা হবে জোরে বলুন একটু জোরে বলুন পাঁচ বছর বয়সে মারা আসলে আপনাদের সঙ্গে আমার দূরত্বটা অনেক দূরে তো এই যে শুনতে একটু অসুবিধা হচ্ছে আসলে পাঁচ বছর বয়সে বিল্লমঙ্গল মাহারা হবে বেশ বিল্লমঙ্গলে যখন চার বছর বয়স হলো বিল্লমঙ্গলের মায়ের একটা কঠিন অসুখ হলো ওটার নাম কি যক্ষা রোগ আপনারা যেমন করোনার ভয়ে মানুষ ঘর থেকে বেরোচ্ছিল না করোনা ছিল ছোঁয়াচে রোগ সে সময় আগেকার দিনে যক্ষা ছিল খুব ছোঁয়াচে টিবি টিবি যাকে বলা হয় এই যক্ষা রোগ হয়ে গেলে মানুষ কাছে কেউ যেত না বিল্লমঙ্গলের মায়ের যক্ষা রোগ হয়ে গেল খক খক করে কাছে ফোঁটা ফোঁটা রক্ত হাতে পড়ে একদিন বিল্লমঙ্গল তার মাকে জিজ্ঞেস করল মা আমায় কোলে না কোলে নাও সবাই তাকাবেন যেই না বলেছে কোলে নাও মা তখন চিৎকার করবে দূর হয়ে যা হাত ছাড়া খবরদার আমার কাছে আসবে মায়েরা বলুন তো কোনো মা যদি অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে থাকে তার ছেলে যদি মায়ের কোলে চাপতে যায় মা কি তাকে দূর দূর করে তাড়িয়ে দেয় পৃথিবীতে কোনো মা পারে না কারণ মা যে সন্তানকে ভালোবাসে তাহলে প্রশ্ন করবেন বিল্লমঙ্গল কি তার মাকে ভালোবাসে না না মা বিল্লমঙ্গলকে ভালোবাসে না আসলে আপনারা যেমন সন্তানকে ভালোবাসেন বিল্লমঙ্গলকে তার মা ভবানী দেবী ভালোবাসে কিন্তু তাড়িয়ে দেয় কেন একটাই কারণ কি কারণ জেনে নিন সে জানে আমার যে রোগ হয়েছে সেই রোগটা রাজ রোগ আমি আর বাঁচব না আমার ছেলে যদি বারবার আমার কোলে আসে আমার রোগ যদি তার মধ্যে চলে যায় তবে আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকবে না আমার বংশ শেষ হয়ে যাবে তাই বারবার বিল্লমঙ্গল যতবার কোলে যায় ততবার চিৎকার করে বলে দূর হয়ে যা হাত ছাড়া বিল্লমঙ্গল একদিন জোর করে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল মায়ের মুখ থেকে ফোঁটা ফোঁটা রক্ত বিল্লমঙ্গলের হাতে পড়ল বিল্লমঙ্গল চিৎকার করে বলল মা তোমার বুকে ঝাঁপিয়ে পড়লাম তোমার মুখ থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ল এ রক্ত কেন মা মা বলল খোকারে পরপারে যাবার নিমন্ত্রণ পত্র আমি আর বেশি দিন বাঁচব না এ সংসারের মায়া ছেড়ে চলে যাব ছোট্ট বিল্লমঙ্গল মায়ের গলা জোর ধরে বলল মা তুমি কোথায় যাবে মা বলে উঠল আমি এমন এক দেশে চলে যাব বাবা যেখানে আমাকে কেউ আর কোনোদিন খুঁজে পাবে না ছোট্ট ছেলেটা বলে উঠল মা তুমি কোথায় যাবে মা বলল আমি অজানার দেশে চলে যাব কেউ খুঁজে পাবে না ছোট্ট ছেলেটা বলে উঠল মা আমিও তোমার সঙ্গে যাব মা তাড়াতাড়ি বলল চুপ কর হতচ্ছাড়া আমি যাব তো তুই যাবি কেন একদিন বিল্লমঙ্গলের মা সত্যি সত্যি মারা গেল বিল্লমঙ্গল আছাড় খেয়ে পড়ল মায়ের বুকে মা গো আমায়
আপনাদের কাছে নিবেদন রইল কীর্তন চলাকালীন দান দেবেন কান কিন্তু আপনারা গানে রাখবেন আমার দিকে তাকাবেন কান কিন্তু আপনাদের গানে থাকবে বিল্লমঙ্গলের মা যখন মারা গেল বিল্লমঙ্গল আছাড় খেয়ে পড়ল মা মা বলে মা চলে যাচ্ছে আর বিল্লমঙ্গল কেঁদে কেঁদে বলছে আমার মাকে আর মা বলতে পাবো না মাকে তোমরা মাচাই তুলে কোথায় নিয়ে চললে পাড়ার মেয়েরা বিল্লমঙ্গলকে বলে উঠল বিল্ল তোর মা চলে গেছে তো কি হবে আমাকে মা বলে ডাকবি ও মায়েরা ওটা তো সান্ত্বনা বাক্য মা চলে গেলে অন্য মাকে মা বলে কি আর আনন্দ পাওয়া যায় বিল্লমঙ্গলের মা চলে গেল মায়েরা যে যেখানে কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন বিল্লমঙ্গল অসচ অবস্থায় প্রত্যেকদিন তার বাবার মৃত্যুর পর চিন্তার কাছে যায় চিন্তা খুব একটা ভালো চোখে দেখে না কেন ভালোবাসে ঠিক কিন্তু অসচ অবস্থায় আসে বলে একদিন চিন্তামণি বলল ঠাকুর তোমার লজ্জা করে না তোমার বাবার কালকে সাধ্য আর প্রতিদিন অসচ অবস্থায় তুমি এসেছো দেখো ঠাকুর আগামীকাল তোমার বাবার সাধ্য কাল যদি তুমি আমার কাছে এসেছো আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো বিল্লমঙ্গল চিন্তার হাত ধরে ধরে চিন্তা ছোটবেলায় আমার মা মারা গেল এখন আমার বাবা মারা গেছে আমার আপন বলতে কেউ নাই তুমি আমার সব তুমি যদি বিষ খেয়ে মরে যাও আমি কি নিয়ে বেঁচে থাকবো বিল্লমঙ্গল চিন্তার হাত ধরে ধরে বলল তুমি চিন্তামণি প্রেমের রমণী জোর করে বলুন বিল্লমঙ্গলের বয়স কত এখন জোরে বলুন কত বছর কুড়ি চিন্তার বয়স কত ষোলো বিল্লমঙ্গল চিন্তামণিকে কথা দিল আগামীকাল সাধ্য আমি বাবার কাজে আসবো না তোমার কাছে প্রতিদিন তোমার কাছে আসি কিন্তু কাল আসবো না কথা দিলাম তবে চিন্তা যদি কোন রকমে এসে পড়ি তুমি যেন আত্মহত্যা করো না বিল্লমঙ্গলে হাত ধরে ধরে চিন্তা বলল ঠাকুর তুমি প্রতিদিন এসো আমি তোমাকে বারণ করবো না কালকে বাবার সাধ্য পবিত্রভাবে শ্রদ্ধা করবে তোমার বাবাকে দেখুন নারী কেমন দেখুন কোনো মতে বলছে না আমার কাছে এসো সাধ্য করতে বলছে শ্রদ্ধা করে তুমি সাধ্য করো ব্যাস তারপর তুমি যা করবে করবে বিল্লমঙ্গল কথা দিলে আমি আসবো না যদি চলে আসি তুমি যেন বিষ খেয়ে মরো না আমার দিকে তাকান বিল্লমঙ্গল অসচ অবস্থায় সাধ্য সারাচ্ছে সবাই মাথায় কাপড় নিন পরে জোরে বসুন বিল্লমঙ্গল সাধ্য সারাচ্ছে লক্ষ্য করুন বিল্লমঙ্গলকে ব্রাহ্মণ সাধ্য সারাচ্ছে বল বিল্ল নমো বিষ্ণু উলধ্বনি নমো বিষ্ণু 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 থাকে কেয়া বনে কি হবে তার হরিনাম সংকীর্তনে
আপনারা বলুন তো বিল্লমঙ্গলকে নববিষ্ণু বলাচ্ছে বিল্লমঙ্গল চুপ করে আছে মনটা তার কোথায় পড়ে আছে জোরে বলুন কোথায় পড়ে আছে জোরে বলুন মনটা তার পড়ে আছে চিন্তার কাছে ব্রাহ্মণ বলছে এই এই চুপ করে আছিস না বল নমো বিষ্ণু 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 নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি আমি ভগবানের নাম করছি বেটা চিন্তামণির নাম করছি ব্রাহ্মণ রেগে চলে গেল মা বিল্লমঙ্গল উপবাস ছিল মায়েরা কিছু মনে করবেন না আপনারা যে উপবাস থাকেন আপনাদের ক্লান্ত হয় না উপবাস করার পর সন্ধ্যাবেলায় শরীর এলিয়ে পড়ে ক্লান্ত হয়ে যায় বিল্লমঙ্গল সারাদিন উপবাস ছিল বিল্লমঙ্গল ক্লান্ত অবস্থায় এলিয়ে পড়েছে রাত্রিবেলায় ঘুমিয়ে পড়েছে মাঝ রাত্রিতে ঘুম ভেঙে গেছে মনে পড়ে গেল চিন্তা আজকে তোমার কাছে একদিন যাই নাই মনে হচ্ছে কত রাত্রি তোমার কাছে যাই নাই ও চিন্তা তোমার কাছে একদিন যাই নাই মনে হচ্ছে কতদিন যাই নাই হঠাৎ রাত্রিবেলায় মনে হলো আমি চিন্তার কাছে যাবই রাত্রি ১২টা বেজে গেছে দরজা খুলেছে চমকে গেল আকাশে বজ্রপাত বৃষ্টি বাদল কৃষ্ণপেন্না নদীতে অঢেল জল চিৎকার করে বলল চিন্তা প্রেম মানে না বৃষ্টি বাদল কিচ্ছু বিল্লমঙ্গল যখন কৃষ্ণপেনা নদীর পারে গেল ওই পারে চিন্তা এই পারে বিল্লমঙ্গল চিৎকার করে বলল চিন্তা মাঝি ভাই নাই নৌকা বাঁধা আছে আমি যাবো কি করে মাঝি ভাইকে ডাকছে কিন্তু মাঝি ভাই নাই এত বৃষ্টি পড়ছে নদীতে প্রচণ্ড জল চিন্তা সত্যি যে তুমি আমায় ভালোবাসো একটা নৌকা পাঠিয়ে দিতে পারতে বেশ ঠিক আছে তুমি নৌকা পাঠাবে না আমার দেহটাকে নৌকা করে আমি জলের মধ্যে ঝাঁপ দেব বিল্লমঙ্গল দেহটাকে নৌকা করে মনে মনে ভাবছে চিন্তা পৃথিবীর মানুষ যদি দেখে আমি মরে যাব তোমার জন্যে মরব সবাই দেখবে বিল্লমঙ্গলে মারা গেল চিন্তার প্রেমে নৌকা না থাকলে কি হবে আমি দেহটাকে নৌকা করে ঝাঁপ দেব চিৎকার করে বলছে পারে করহে ওহে চিন্তা মনি মালা বৈরাগ ভাই
পয়সা দিলাম দেহ খালি পর পরহে ভক্তি ভরে উদ্ধরি দিন বিল্লমঙ্গল যেন পেরিয়ে যায় নদী পার হচ্ছে বিল্লমঙ্গল চিন্তামণি গো আরে আমায় তুমি সাগরের মায়ের একবার শরীর খারাপ হয়েছিল কলকাতা থেকে ছুটে এসেছিল নদী পার হয়েছিল দামোদর নদী আমরা নদীতে যে ঝাঁপ দিয়ে দিই ভগবানের নাম করতে করতে ঝাঁপ দেব কিন্তু বিদ্যাসাগর না ঝাঁপ দিয়েছিল কার নামে মায়ের নাম করতে করতে ঝাঁপ দিয়েছিল পেরিয়ে গিয়েছিল আজকে পিল্লমঙ্গল জলে ঝাঁপ দিল নৌকা নাই দেহটাকে নৌকা করলো কিন্তু মায়েরা ভগবানের নাম করলো না কার নাম করতে করতে ঝাঁপ দিল চিন্তামণির নাম করতে করতে হঠাৎ মাঝ নদী যখন হাবুডুবু খাচ্ছে মনে মনে ভাবছে চিন্তা এই তোমার ভালোবাসা তুমি একটা কাঠ পাঠিয়ে দিতে পারতে ওই কাঠটাকে ধরে আমি তোমার কাছে যেতাম হঠাৎ দেখতে পেলো মায়েরা জলের মধ্যে একটা কালো কাঠ বাহ এই চিন্তা আমি তোমাকে এতক্ষণে বৃথায় দোষারোপ করছিলাম এই তো তুমি আমার জন্য কালো কাঠ পাঠিয়ে দিয়েছ এই কাঠটাকে ধরে আমি তোমার কাছে চলে যাব বিল্লমঙ্গল অগাধ জলে নদীতে যখন জল অথই বান তখন বিল্লমঙ্গল দেখতে একটা কালো কি ভেসে ভেসে আসছে মনে হচ্ছে একটা কালো কাঠ এটাকে ধরে আমি নদী পার হয়ে যাব প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে প্রেমা বেগে লইয়া প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে চুপিতে ভাসিতে এক সব পাই লইয়া গে সব পাইল দেখে ডুবিতে ভাসিতে এক সব পাই লইয়া গে ডুবিতে ভাসিতে এক সব পাই লইয়া গে ভেসে ভেসে চলেছে ভেসে ভেসে চলেছে ভেসে ভেসে চলেছে ভেসে ভেসে চলেছে মনির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে চিন্তামণির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে চিন্তামণির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে চিন্তামণির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে ডুবিতে ভাসিতে এক সব পাইল আগে 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 এবার মনে রাখবেন একটা কালো কাঠকে জলে ভাসতে দেখে অন্ধকারে বিল্লমঙ্গল নদী পার হয়ে গেল কৃষ্ণ বেন্না নদীর ওই পারে চিন্তার বাড়ি বাড়ির দরজায় গিয়ে চিৎকার করে লাগলো চিন্তা তুমি আমায় এত ভালোবাসো নদীতে কাঠ পাঠিয়ে দিয়েছ কিন্তু দরজাটা বন্ধ করেছো কেন যেই না দরজার দিকে তাকাতে গেল মনে মনে ভাবলো নদীতে আসবার জন্যে কাঠ পাঠিয়ে দিলে দরজাতে একটা দড়ি ঝোলাতে পারতে অন্ধকারে তাকিয়ে দেখলো গর্তের মুখে এক সর্প মুখ দিয়া প্রাচীরের গর্তের মধ্যে একটা কালো দড়ি ঝুলছে চিন্তা এই তো তুমি আমায় কত ভালোবাসো গো নদীতে একটা কাঠ পাঠিয়ে দিলে এখানে আবার দড়ি ঝুলিয়ে দিয়েছো বাহ এই দড়িটাকে ধরে আমি তোমার কাছে চলে যাব যেই না দড়িটাকে ধরে বিল্লমঙ্গল প্রাচীর পার হয়েছে অমনি চিন্তামণির ঘুম ভেঙে গেছে
চিন্তামণির পাশে একটা মেয়ে ছিল তার নাম দাসী তাকে জিজ্ঞেস করছে দাসী কি চোর তোর পড়লো নাকি একবার দেখে আয় চিন্তামণির পাশে দাসী তাড়াতাড়ি ছুটে এসে দেখলো মায়েরা অন্ধকারের মধ্যে ঝোপে বিল্বমঙ্গল দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করলো ঠাকুর এত রাত্রিতে তুমি এলে কি করে ঠাকুর বলল দাসী আমার চিন্তা ঘুমাচ্ছে না জেগে আছে বলে চিন্তা তোমার জেগে আছে ওগো দাসী আমার চিন্তাকে বলো না নইলে সে যদি জানতে পারে না বিষ খেয়ে আত্মহত্যা করবে আমি তাকে কথা দিয়েছিলাম আসবো না দাসী বলল ঠাকুর তুমি অন্ধকারে ঝোপে দাঁড়িয়ে আছো একটু এগিয়ে এসো না সাপে টাপে কামড়ে দেবে যে বিল্বমঙ্গল চুপচাপ যখন বসে আছে দাসী গিয়ে চিন্তামণিকে উপরে বলল চিন্তা চিন্তা বলল চোর পড়েছে নাকি চোর পড়েছে তবে ঘর চোর নয় কোন চোর তোর মন চোর এসেছে মন চোর এসেছে মন চোর এসেছে দেখে এলাম অরে চিন্তা মন চোর এসেছে দেখে মায়েরা ঘর চোর আছে রাস্তা চোর আছে সব চোর আছে কিন্তু মনচোর জানেন মনকে যে চুরি করে চিন্তামণি বুঝতে পেরে গেল আমার বিল্বমঙ্গল ঠাকুর এসেছে চিন্তামণি ছুটে এসে বিল্বমঙ্গলে হাত ধরে ধরে বলল ঠাকুর ঠাকুর এত তোমার প্রেম আমার প্রতি একটা নারীর প্রতি তুমি প্রেম দিলে আমি পতিতালয়ে বাস করি তুমি আমাকে এত প্রেম দিলে কেন এই প্রেম তুমি ভগবানের চরণে দাও দেখবে এই প্রেম যদি তুমি ভগবানের চরণে দাও একদিন তুমি ভগবানের কৃপা পেয়ে যাবে ওগো ঠাকুর তুমি আমার মতো মেয়েকে ভালোবেসে মৃত্যুর সঙ্গে পরোয়ানা না করি জলের মধ্যে আচ্ছা ঠাকুর তুমি নদীতে এত জল তুমি পার হলে কি করে কেন গো তুমি একটা কালো কাঠ পাঠিয়ে দিয়েছিলে তো ওটাকে ধরে এলাম চমকে গেল চিন্তামণি ঠাকুর আমি তোমার জন্য কালো পাঠ পাঠিয়ে দিলাম কোথায় পাঠিয়ে দিলাম দেখাবে চলো তোমাকে দেখিয়ে দেবো আচ্ছা ঠাকুর তুমি যে প্রাচীরটা পেরোলে দরজা বন্ধ ছিল পেরোলে কি করে কেন গো তুমি যে একটা কালো দড়ি ঝুলিয়ে দিছিলে অন্ধকারে কালো দড়িটাকে ধরে আমি পার হয়েছি কই দেখাও তো কোথায় কালো দড়ি মায়েরা চমকে যাবেন শুনলে দরজার সামনে এসে দেখলো কালো দড়ি নয় মা সকাল হয়ে গেছে একটা বিষধর সাপ গর্তের মধ্যে মুখটা লুকিয়েছিল লেজটা বার করেছিল ওইটাকে দড়ি ভেবে বিল্বমঙ্গল প্রাচীর পার হয়ে গেছে শিহরে উঠল কে চিন্তামণি ঠাকুর এত তোমার প্রেম আমার প্রতি তুমি দড়ি ভেবে সাপকে ধরে বিষধর সাপকে ধরে আমার কাছে এলে মৃত্যুর সঙ্গে লড়াই করে আচ্ছা ঠাকুর তুমি 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 জল পার হলে কি করে কেন গো তুমি যে একটা কালো কাঠ পাঠিয়ে দিয়েছ বলে কালো কাঠ আমি কোথায় পাঠালাম কয়েকবার দেখাও তো গিয়ে যখন কালো কাঠটা দেখতে গেল মা কালো কাঠ নয় নদীর কিনারায় দেখতে পেলো যাকে ধরে জলে এসেছে একটা মরা মানুষের শরীর বিল্বমঙ্গল চিন্তার হাত দুটো ধরে বলল চিন্তা তুমি আমাকে দেখে কাঁদছো কেন ঠাকুর যে প্রেমের টানে তুমি আমার কাছে ছুটে এলে মৃত্যুর পরোয়ানা না করে মরা মানুষকে কাঠ ভেবে দড়িকে তুমি সাপকে দড়ি ভেবে তুমি ছুটে এলে সেই প্রেমের টানে তুমি যদি বৃন্দাবনে চলে যাও একদিন রাধা গোবিন্দের কৃপা পাবে ওগো ঠাকুর তুমি যদি সত্যি আমায় ভালোবাসো কথা দাও গোটা পৃথিবীর মানুষকে আমি দেখাবো আমি চিন্তামণি বিল্বমঙ্গলকে ভালোবেসেছিলাম আমি বিল্বমঙ্গলের সঙ্গে কামনার ভালোবাসা করিনি আমি বিল্বমঙ্গলের সঙ্গে বাসনার ভালোবাসা করিনি এই দেখো তোমার হাতে কৃষ্ণের ছবি দিলাম এই ছবিটা নিয়ে গিয়ে তুমি বৃন্দাবনের পথে চলে যাও একদিন রাধা গোবিন্দের কৃপা পাবে কথা দাও ঠাকুর সত্যি যদি ভালোবাসো আমি যা করব তুমি তাই করবে করব রাধা কৃষ্ণ একটা ছবিটাকে নিয়ে বিল্বমঙ্গল যাচ্ছে কোথায় বৃন্দাবনের পথে মায়েরা উলুধ্বনি দেবেন বিল্বমঙ্গল যেতে যেতে গাইছে আমি কোথায় গেলে পাবো গো দেখা
জয়টা আপনাদের জোরে হোক শ্যাম সুন্দর কি বাহ মদন মোহন কি হরিবাসর কি কিছুই মনে করবেন না আপনারা যেতে যেতে মাঝপথে একটা নদী দেখতে পেল মনে মনে ভাবলো আমার দ্বারাই বৃন্দাবনে যাওয়া হবে না এই পাপ শরীরে বৃন্দাবনে যাই আমি আত্মহত্যা করে দেব কি করলো দেখুন মাইরা বিল্লমঙ্গল যেতে যেতে মাঝ নদীতে আত্মহত্যা করবার জন্য জলে ঝাঁপ দিতে গেল যখনই জলে ঝাঁপ দিতে গেল একজন মুনি এসে চিৎকার করে বলে কে তুই আমি বিল্লমঙ্গল কি হয়েছে তোর আমি আত্মহত্যা করব কেন আমি বৃন্দাবনে যাচ্ছিলাম এই পাপ শরীরে যেতে পারছি না আমি আত্মহত্যা করব আই তোকে কে পাঠিয়েছে বৃন্দাবন আমার চিন্তামণি বলে চিন্তাই তোর আসল গুরু কিন্তু তুই গুরুমন্ত্রিত হবে তবে তুই যেতে পারবি তোকে গুরুমন্ত্র দেব তবে বাবা তার দেখতে পেল কি জানেন কয়লা হয় ময়লাহীন আগুনে পোড়ালে ছাই আগুনে পোড়ালে ছাই মানুষের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা পাই যদি গুরু কৃপা
আমি যাই না মূলে জেনে রাখুন মায়েরা যার যেমন স্বভাব সে তেমন করবেই বিল্লমঙ্গল চলে যাচ্ছে হঠাৎ দেখতে পেল একটা সুন্দরী মেয়ে বিয়ে হয়েছে নতুন মনে হচ্ছে সুন্দর চেহারা মেয়েটা নদী থেকে জল নিয়ে চলে যাচ্ছে বিল্লমঙ্গল মনে মনে ভাবলো চিন্তা তুমি আমায় ত্যাগ করলে কি হবে তোমার চাইতে সুন্দরী রমণী পেয়েছি এর পেছন পেছন যাব এর বাড়িতে আমি সেবা গ্রহণ করব দক্ষিণা স্বরূপ আমি এই মেয়েটাকেই চেয়ে বসবো বিল্লমঙ্গল চলেছে পেছন পেছন ওহল্লা চলেছে আগে আগে সবাই উলুধ্বনি দেবেন বিল্লমঙ্গল যেন কৃপা পেয়ে যায় ওহল্লা যাচ্ছে আগে আগে আর বিল্লমঙ্গল পেছন পেছন কিভাবে যাচ্ছে ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর আর ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর মনে ভাবে নারী তরে কি করিবে ও যা মনে ভাবে নারী তরে কি করিবে আর যে মনে ভাবে নারী তরে কি করিবে ও মনে ভাবে নারী তরে কি করিও পায় ভাবে মনে মনে ভাবে মনে মনে নারী তরে কি করিবে 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 ভাবে মনে 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 ভাবে নারী তরে কি করিবে আর মনে ভাবে নারী তরে কি করিবে আর যে মনে ভাবে নারী তরে কি করিবে আর ওটা যে মনে ভাবে নারী তরে কি করিবে আর সবাই তাকান সবার কাছে নিবেদন রইল এই জায়গাটা দর্শন করবেন বিল্লমঙ্গল দরজায় গিয়ে অহল্যা দরজাটা বন্ধ করে দিল কেন সতী নারী তো তার স্বামী বনি বলে উঠল কি গো জল নিয়ে আস্তে আস্তে তুমি দরজা বন্ধ করে দিলে কেন তার স্ত্রী চিৎকার করে বলে উঠল জানো লোকটা স্বভাব ভালো নয় আমার দিকে ছুটে ছুটে আসছে দেখে কেমন লাগছে লোকটা স্বভাব ভালো নয় দরজাটা বন্ধ করে দিলাম দরজায় গিয়ে বিল্লমঙ্গল চিৎকার করে বলছে ভিক্ষাং দেহি মাতো ভিক্ষাং দেহি মাতো তার স্বামী বণিক বেরিয়েছে বলল কি ব্যাপার ব্রাহ্মণ তুমি কি চাও তোমার বাড়িতে সেবা চাই বাহ আমার ভাগ্য ভালো মায়েরা অতিথি দরজাতে এলে সেবা না পেলে দূর দূর করে তাড়িয়ে দিলে গৃহস্থের অমঙ্গল হয় তাই চিৎকার করে বলল কি নাম তোমার আমার নাম বিল্লমঙ্গল জাতিতে তুমি কি ব্রাহ্মণ বৈষ্ণব বাহ আসুন আসন গ্রহণ করুন যে না আসন গ্রহণ করালো চিৎকার করে বলল সেবা নেবে তো হ্যাঁ নেব ওহল্লাকে গিয়ে তার স্বামী বলল ওহল্লা ব্রাহ্মণের স্বভাব কেমন দেখে লাভ নেই তোমার বাড়ির দরজায় সেবা করতে এসছে সেবা করানো তোমার দায়িত্ব তার স্ত্রী চিৎকার করে বলল স্বামী ওই লোকটা স্বভাব দেখে মনে হলো না আমি তোকে সেবা করাবো তবে এসেছি যখন তুমি যখন বলছো আমি সেবা করাবো মায়েরা ওহল্লা কি করলো তাকান আমার দিকে মাথায় কাপড়টা দিয়ে সুন্দর করে অন্ন ব্যঞ্জন তৈরি করে ওহল্লা যখন বিল্লমঙ্গলের কাছে নিয়ে গেল বিল্লমঙ্গল ওহল্লার দিকে একবারও তাকালো না যখন তাকালো না তখন বিল্লমঙ্গল মনে মনে ভাবলো সেবা আমি করি তারপর দেখো কি করি সেবা করলো কিছুক্ষণ পরে বণিক জিজ্ঞেস করলো ওহল্লার স্বামী কি গো ব্রাহ্মণ সেবা তো করলে দক্ষিণা নেবে না নিশ্চয়ই নেব বণিক বলে উঠল কি দক্ষিণা নেবে তুমি ব্রাহ্মণ বলে উঠল তুমি যা দেবে আমি তাই দেব নেব ব্রাহ্মণকে বণিক বলে উঠল দেব আমি তোমাকে তুমি যা চাইবে তাই দেবে আমি বলে হ্যাঁ তবে দাও ত্রিশ প্রতিজ্ঞা করো আমি যা চাইবো তাই দেবে কি তোমার স্ত্রীকে আজকে রাত্রিতে সুন্দর করে সাজিয়ে আমার কাছে পাঠিয়ে দাও যারা হয় আসল স্বামী যারা হয় তার স্ত্রীর ভাগ কোনো পুরুষকে সে দিতে চায় না
আসল নারী যারা হয় তার স্বামীর ভাগ কোন পুরুষকে দিতে চায় না পৃথিবীতে এটা নিয়ম সতী নারী যারা হয় স্বামীর ভাগ কোন পুরুষ কোন অন্য স্ত্রীকে দেবে না আর যারা সৎ পুরুষ হয় তার স্ত্রীর ভাগ অন্য কাউকে দেবে না জান লড়িয়ে দেবে হঠাৎ বলে উঠলো আমার সেবায় লাগিয়ে দাও তুমি যা চাইবে তাই দেবো বললে আমি চাইলাম তোমার কাছে তোমার স্ত্রীকে আমাকে পাঠিয়ে দাও ব্রাহ্মণকে বণিক বলে উঠলো ব্রাহ্মণ আমি জাতিতে বণিক আমি প্রচুর টাকার মালিক আমার কোনো সন্তান নাই শুধু একটা কথা বলা তোমার কাছে কি জানো একটা কথা কি তুমি যা চাইবে চেয়ে নাও টাকা গাড়ি বাড়ি সব কিছু আমার স্ত্রীকে তুমি চেয়ে নিও না আমি যে বণিক আমি যে স্ত্রীকে ভালোবাসি আমার সন্তান নাই আমি স্ত্রীকে দিতে পারবো না ব্রাহ্মণ বিল্বমঙ্গল বলে উঠল শোনো তুমি ত্রিসত্য প্রতিজ্ঞা করেছ আমি যা চাইবো তাই দেব না দেবে তুমি অভিশাপ দেব তোমায় তুমি ভস্ম হয়ে যাবে তোমার স্ত্রী স্মৃতির সিঁদুর হাতের শাখা সব চুরমার হয়ে যাবে তুমি কে এইটাই চাও ব্রাহ্মণ আর কিছু বলতে পারল না ওল্লা স্বামী বণিক বলে উঠল তবে দাঁড়াও আমার স্ত্রীকে একবার জিজ্ঞেস করে আসি স্ত্রী তখন নারায়ণের চরণে প্রণাম করছিল যে যে জিজ্ঞেস করছে কি গো তুমি নারায়ণের চরণে প্রণাম করো বলে হ্যাঁ কি গো স্বামী তোমার চোখে জল কেন মুখ শুকনো কেন আমি তোমাকে যা চাইবো তুমি দিতে পারবে বলো তুমি যা চাইবে তাই দিয়ে দেবো আমি চাই নাই আমার জন্য চাইবো মেয়েদের সব চাইতে বড় ধন কি স্ত্রী বলে উঠল ওহল্লা স্বামী মেয়েদের সব চাইতে বড় জিনিস শাখা সিঁদুর হাতের নোয়া এটা যতদিন মেয়ের শরীরে থাকবে মেয়েকে কত ভালো লাগবে এটা যার থাকবে না তাকে মনে হবে অনেক বয়স হয়ে গেছে আমি আমার স্মৃতির সিঁদুর হাতে চাই না তবে এক কাজ করো ওই ব্রাহ্মণ দক্ষিণা স্বরূপ তোমাকেই চেয়ে বসেছে রাত্রির অন্ধকারে আছার খেয়ে পড়ল হল্লা ভগবানের চরণে প্রণাম করতে করতে বলল প্রভু ছোটবেলায় যখন মায়ের কোলে এসেছিলাম তখন আমার মৃত্যু হলো না কেন একজন পুরুষের কাছে আমি কি করে যাবো সেটি পরপুরুষ আমি যে আমার দেহ মন সব আমার স্বামীকে দিয়ে দিয়েছি আমি কেমন করে পরপুরুষকে দেবো আমি পারবো না রাত্রির অন্ধকারে তার স্বামীকে বলে উঠল স্বামী তুমি যদি অনুমতি দাও আমি কথা দিলাম আমার দেহটাকে ব্রাহ্মণের সেবায় লাগিয়ে দেব আমি এমন করে তবে স্বামী যদি কারো কাছে যেতে হয় সেবায় লাগতে হয় সাজিয়ে দাও স্ত্রীকে সাজাচ্ছে পরপুরুষের কাছে নিয়ে যাবার জন্য লীলাটি আপনারা শুনছেন অতি আগ্রহের সঙ্গে গল্পের আকারে চলে যাচ্ছে তার স্বামী নিজের হাতে তার স্ত্রীকে সাজাচ্ছে দেখুন স্মৃতিতে সিঁদুরে পরাইয়ে দিল স্মৃতিতে সিঁদুরে পরাইয়ে দিল নয়নে কাজলে পরালো নয়নে কাজলে পরালো কণ্ঠে দিল সোনার মালা দর্শন করবেন
এই জায়গাটি প্রত্যেককে দর্শন করা দরকার যারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রইলেন যারা ঘন্টার পর ঘন্টা বসে রইলেন সবাইকে এই জায়গাটা দর্শন করা দরকার নিজেকে অনুভব করবেন আপনার জীবনে যদি এরকম ঘটনা ঘটে আপনি কি করবেন ধরুন আপনার জীবনে অহল্যার মতো ঘটনা ঘটলো আপনি কি করবেন অনুভব করবেন নিজেকে দিয়ে কীর্তন শোনা সার্থক হবে লক্ষ্য করুন মায়েরা অহল্যা গেছে সেজে ব্রাহ্মণ বিল্লমঙ্গল মাথা নিচু করে বসে আছে হঠাৎ বলল কি গো ঠাকুর আমি যে আমার দেহ মন প্রাণ তোমাকে দিতে এসেছি তুমি নেবে না কি গো আমার স্বামী যে তোমার কাছে আমাকে দিয়ে চলে গেল আমাকে গ্রহণ করো তাকিয়ে দেখো বাড়িতে ও দরজাটা খোলা আছে বলে তোমার লজ্জা হচ্ছে আচ্ছা ঠাকুর আমি দরজাটা বন্ধ করে দিলাম এবার আমি আর তুমি ছাড়া কেউ নাই আমার এই দেহটাকে গ্রহণ করো এসেছো যদি তুমি আমার কাছে কেন তুমি দাঁড়িয়ে আছো কেন তুমি চুপ করে বসে আছো মাথা নিচু করে কেন বসে আছো আমাকে গ্রহণ করো বিল্লমঙ্গলকে যেই না বলেছে গ্রহণ করো বিল্লমঙ্গল মাথা নিচু করে উঠাচ্ছে না একবারে মাথা নিচু করে আছে উঠাচ্ছেই না কিছুক্ষণ পরে ঠাকুর তা আমি চললাম তুমি যখন আমায় গ্রহণ করলেন আমি চললাম যেই না বলেছে চললাম অমনি ঠাকুর বলে উঠল দাঁড়াও যেই না দাঁড়াও বলেছে আর ঠাকুর মুখ তুলে যেই না বিল্লমঙ্গলের বিল্লমঙ্গল যেই না হল্লার দিকে তাকিয়েছে অমনি চমকে গেছে এ কি আমি কাকে দেখলাম এ আমি কাকে দেখলাম এ কি তুই আমার তুমি আমার দিকে তাকাচ্ছ কেন এমন করে তোমার দিকে তাকাচ্ছি কেন জানো ছোটবেলায় আমার মা মারা গেছে তো তোমাকে তোমার মুখটা দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে গেল তাকে দেখি একবার মা বলে ডাকে হৃদয় অন্তর তার কেঁদে উঠে বাবা মা বলে ডেকে সে সঙ্গে সঙ্গে বললো কি বললি তুই মা বললি ওরে আমি যে মা হতে পারি না তুই আমাকে মা বলে ডাকলি কি চাস তুই বিল্লমঙ্গল বলল মা তোমার মুখটাকে দেখার আগে আমি বুঝতে পারি তুমি কে তোমার মুখটাকে দেখে আমার মনে পড়ে গেল পাঁচ বছর বয়সে আমার মা মারা গেছে তোমার মুখ তোমার মায়ের মতো দেখতে তুমি আমার মা অহল্যা বলে উঠলো তবে তুমি কি চাও আমি চাই একটা জিনিস তোমার কাছে দেবে মা কি যা চাইবো দেবে বলে হ্যাঁ দেবো কি মা তোমার মাথাতে যে সোনার ক্লিপ রয়েছে কাঁটা ওটা আমাকে দাও মায়ের কাঁটা পড়েন না সোনার ক্লিপ এমনি ক্লিপ পড়েন না কালো রঙের ক্লিপ আপনার বাজারে কিনবেন তো সোনার কাঁটা সোনার ক্লিপ ছিল কার ঘর মাথাতে অহল্যা আমাকে দাও সোনার কাঁটাটা যেই না সোনার কাঁটাটা দিয়েছে মা আপনি বিল্লমঙ্গলে দিয়ে তাকান বিল্লমঙ্গল সোনার কাঁটা নিয়ে গিয়ে নিজের চোখের সামনে গিয়ে বলল ওরে নয়ন তুই আমাকে কৃষ্ণ ভজন দিতে বাধা দিলি কামিনী কঞ্চনে মাতি দিলি এই দেখ আমার মায়ের সামনে আমি আমার এই কাঁটা দিয়ে নিজের চোখটাকে অন্ধ করে দিলাম অন্ধ করে দিলাম অন্ধ করে দিলাম কি মা গো তোমার চরণে Thank you.
আপনাদের মাথায় কাপড় নিতে বসতে বলবো মাত্র 5 মিনিট বিল্লমঙ্গল বৃন্দাবনে যাচ্ছে সবাই মিলে একটু করে জোরে বসুন সবাই মিলে আপনারা বৃন্দাবনে সবাই যেতে পারবেন বিল্লমঙ্গলের মতো সবাই মিলে ভক্তি ভরে করে জোরে বসুন বিল্লমঙ্গল কি করে চন্দননে চলে যাচ্ছে রাস্তা দিয়ে ভগবানকে ডাকছে প্রভু আমার খিদে পেয়েছে আমি কি খাবো ভগবান কি করলেন না গোয়ালার বেশ ধারণ করে বিল্লমঙ্গলকে খাবার খাওয়ালেন কিভাবে খাওয়াচ্ছে কাঁধে লইয়ে উলুধনি কাঁধে লইয়ে দথি ভাণ্ড চলে আমার প্রাণ গো নাচিয়া নাচি ও গো কাঁধে লজে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ নাচিয়া নাচি ও যে কাঁধে লয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ নাচিয়া নাচিয়া যে কাঁধে লয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ নাচিয়া নাচিয়া কাঁধে লয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ নাচিয়া নাচিয়া ভগবান গোয়ালার বেশ ধারণ করে আগে আগে যাচ্ছে ভক্ত চালাক ভগবান জিজ্ঞেস করলো তুই কোথায় যাবি বলছে আমি বৃন্দাবনে যাব তুই তো অন্ধ যাবি কি করে ভক্ত খুব চালাক বিল্লমঙ্গল বলল কেন গো তোমার নূপুরের শব্দতে আমি চলে যাব ভগবান আগে নূপুর বাজিয়ে যাচ্ছে বৃন্দাবনে আর পেছন পেছন বিল্লমঙ্গল যাচ্ছে কিভাবে উলুধ্বনি রণ ঝন রণ ঝন নূপুর বাজাই রে নূপুর বাজাই একসঙ্গে হাত তুলে একসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে গেলেন ভক্তগণ সবাই গাইছেন কি গাইছেন ভগবান গেলেন তার পেছনে কে কে গেলেন মায়েরা বিল্লমঙ্গল গেলেন ছোটি ছোটি গাইয়া বৃন্দাবন তখন ছোটো ছোটো গোয়ালগুলো গায়ে গাইগুলোকে নিয়ে যাচ্ছে হাত তালি দিয়ে একসঙ্গে 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 খুব সুন্দর বসে বসে খুব সুন্দর বাহ সুন্দর সুন্দর